কমিটির নির্দেশ মর্মে গোটেই বিটিআরতে যিমান আমার ক্লাব সকল আছে তেখেত সকলক যাতে আমি কিবা এটা সহায় করিব পারো, তেখেত সকলক উৎসাহ যোগাব পারো যে খেলর প্রতি তেখেত সকলে যাতে ইন্টারেস্ট দিয়ে। কারণ বিটিআরত আমি চাইছো এতিয়া খেলর প্রতি বহুতর মানে এটা ইন্টারেস্ট আছে, ধাউতি আছে, আর তেখেত সকলক প্ল্যাটফর্ম দিয়াটো আমার এতিয়া কর্তব্য বলে মই ভাবু। আর সেই কারণে দল হিসাবে এটা নির্দেশ দিয়া হল যে আমার যেটু ইউথ কমিটি আছে, ইউথ সেল আছে বা যুব শাখা আছে, তেখেত সকলক দায়িত্ব দিয়া হল যে বিটিআরর গোটেই সমষ্টি বিলাকত যিমান ক্লাব আছে, রেজিস্টার্ড ক্লাব, তেখেত সকলক ওই স্পোর্টস আইটেমসর ভিতরত হয় ফুটবল, জার্সি, নেট বা ক্রিকেটর স্পোর্টস আইটেম যার যত ইন্টারেস্ট আছে সেইবিলাক যাতে প্রভাইড করা হয়, আর সেইটোর জড়িয়ে তেখেত সকলক যাতে উৎসাহ দিয়া হয় আর এটা অ্যাওয়ারনেসও যাতে দিয়া হয় তেখেত সকলক যে আমি বিভিন্ন ধরনের ইউথ সকলে আমি জানো যে নিশা দ্রব্য ব্যবহার করে, তেনেকা নিশা জাতীয় দ্রব্য ব্যবহার করে, ড্রাগস ব্যবহার করে, সেবন করে, তো তারপরা যাতে আমি কি ধরনের তেখেতসকলক আঁতর করব পারিম সেটাই একটা লক্ষ্য আর উদ্দেশ্য আছে। আর সেই মর্মে গোটেই বিটিআরত আমার যান রেজিস্টার ক্লাব আছে তেখেতসকলক সামগ্রীবিলাক স্পোর্টস আইটেমসবিলাক দিয়া হয়ে আছে। আজি ইয়াত 53টা 53 ক্লাবসক আজি বিতরণ কার্যসূচী চলি আছে, অহা ফেস নেক্সট ফেস আর আহিব তেতিয়া আর বেশি ক্লাবক দিয়া হব। আর অকল ফুটবল বলি নহয় বা জার্সি নেট বলি নহয়, এটা ক্রিকেট যাকে ভাল পায় তেখেতসকল ক্রিকেটর সামগ্রীবিলাক দিয়া হব। তো তেনেকুৱা যার যেটুত মানে ইন্টারেস্ট আছে তেখেতসকলক আমি সাপোর্ট করবলৈ এই ধরনের কার্যসূচী আমি হাতত লৈছো। নমস্কার, মই অজয় ফুকন আর এইখিনিতে সমূহ এনি ভারত চ্যানেলটোর যিসকল কর্মকর্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চ্যানেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হবলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব, আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।